ফুরাত নদী আঞ্চলিক রাজনীতির কারণে যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই ধর্মীয় কারণেও ফুরাতের নাম সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। যে নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা সময় আসবে ফুরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত মিলবে এই ফুরাত নদী থেকে। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। এর সম্পদ ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ হবে। সাম্প্রতিক সময়ে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। তাহলে কি এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? সন্ধান মিলেছে স্বর্ণের পাহাড়। কিয়ামত কি খুব কাছেই, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফুরাত নদী কোথায় অবস্থিত এবং বর্তমানে ফুরাত নদীর অবস্থা কি? ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফুরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। কেন কমছে ফুরাত নদীর পানি? ফুরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। ফুরাত নদী প্রতি বছর প্রায় 2,800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। নদীটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এ তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফুরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। আর মধ্যপ্রাচ্যে শুরু হয় তীব্র পানির লড়াই। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে, যা মুসলিম শরীফ কিতাবুল ফিতান 2894 নম্বর হাদিসের সাথে মিলে যায়। ফুরাত নদীর সম্পদ ও পানি নিয়ে মানুষ যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। ফুরাত নদীর তীরে আসলে কি সোনার পাহাড় পেয়েছে? ফুরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে উঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে। ফুরাত নদীর তীরে সোনার পাহাড় প্রকাশ পাওয়া সংক্রান্ত হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বর্তমানে অনলাইনে কিছু নামদারি গবেষক বলতে শুরু করেছেন স্বর্ণের পাহাড় নাকি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। যদিও আরব বিশ্বের কোনো ইসলামিক স্কলারদের কেউ এখন পর্যন্ত এরকম উদ্ভট ব্যাখ্যা করেনি। তাদের যুক্তি হল বর্তমান বিশ্বে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর আরবে তেলকে ব্ল্যাক গোল্ড বলা হয়ে থাকে। তাই তেল, গ্যাস এসবই হলো হাদিসে বর্ণিত সোনার পাহাড়। আর তাদের এসব যুক্তি যে একেবারেই বানোয়াট। হাদিসের কিতাবগুলোতে আমরা কেয়ামতের যত আলামতের বর্ণনা পাই, কোনো ঘটনার ক্ষেত্রে সুনিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি যে এটাই কেয়ামতের আলামত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফুরাত নদীর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।